এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পানির সবাইকে সুইটস দেওয়া হবে এই বছরে, যদি গৌরী বানায় তাহলে কেমন হয়? কারণ অনেকের তো সুগার থাকে, বাইরের খাবার, নানা রকমের প্রবলেম। গৌরী বানালে সবাই নিশ্চিন্তে খেতে পারবে। আরে বেশি নয়, মাত্র 40টা বক্স লাগবে। আরে এটা যদি আমরা বাইরে থেকে আনিয়ে নিয়ে দিয়ে দিই সেটা ভালো হয় না? না মানে গৌরী তো বাড়ির অন্য অন্য কাজগুলো করছে। হ্যাঁ তাই তো, গৌরী তো এতক্ষণ আমাদের সঙ্গে কাজ করলো, আর ওর ঘরেও তো পুজো আছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো শ্বেতা, কিন্তু আমি ভেবেছিলাম যদি বাড়ির, কিন্তু ঠিক আছে গৌরী যাও তুমি, তোমারই তো এবারে আসল দীপাবলি। তুমি নিজের বাড়ির দীপাবলির পুজো ছেড়ে এবাড়ির দীপাবলির জন্য এত কিছু করবেই বা কি করে? না না আমি রাগ করছি না, মানে এমনি মনে হলো তাই এই তুলনাটা করে ফেললাম আর কি। আমি শুধু শুধু কর্মচারীদের কথা ভাবছিলাম, কিন্তু আমি একা ভেবে কি করব, বাড়িতে তো আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো কথার কোনো দামই নেই এ বাড়িতে। ঠিক আছে, ইটস ওকে, যাও তুমি যাও গৌরী। না 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 না, আমি বানিয়ে দেব, এমন কিছু সময় লাগে না, আমি করে দিচ্ছি। মিনি হাতের কাজগুলো একটু শেষ করতে দে আমাকে। গৌরী মুড অফ করে দিলাম না, সরি। হ্যাঁ নাহলে তুমি যাও গৌরী, নাহলে মোহিনী রাগ করবে আমার উপর। আরে না না, আপনি মিনির কথায় কিছু মনে করবেন না, বাচ্চা মেয়ে, আমি ঠিক সামলে নেব। গৌরী থ্যাংক ইউ, হ্যাঁ তুমি বলেই সব সম্ভব। দীপাবলি 4 দিন ধরে হবে, কিন্তু তুই খাবি সারা বছর ধরে, তাহলে কি করে হবে কুর্তাগুলো গায়ে? খাওয়াটা একটু কম কর।
সব কুর্তা হয়ে যাবে গায়ে। কিরকম বন্ধু তুই রে, সবসময় আমাকে নিয়ে মজা করিস। আরে আরে তুই আমার খাবার নিয়ে, হে কোম্পানির খাওয়া দাবার কবে ভাই? তোর কুর্তা চাই নাকি খাবার? দুটোই চাই, আমি খেতেও চাই আর পাঞ্জাবি যাতে ফিট হয় সেটাও চাই। কিন্তু তুই বল না আমি এখন কোন পাঞ্জাবিটা খাবো, মানে কোন কুর্তাটা পরবো। সাব্বাস, তুই কি কুর্তা পরবি আমি কি করে জানবো? তোর যেটা পছন্দ সেটা পরে নে, খাওয়ার জিনিস হলে আমাকে একটু দিস। না রে এটা কোনোভাবেই হবে না। তুই চুপ করে থাক। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। কি করছেন? লাড্ডু? হ্যাঁ। কিন্তু কে বলেছে বানাতে? আমি বলেছি ওকে বানাতে। গৌরীর রান্নার স্বাদই আলাদা। কোম্পানির কর্মচারীদের ও নিজে হাতে বানিয়ে খাওয়াবে। কোম্পানির? হ্যাঁ আমাদের কোম্পানির। হ্যাঁ এই লাড্ডু। হ্যাঁ তোর কোনো প্রবলেম আছে? তোকে জিজ্ঞেস করে করতে হবে সব। আমাকে তো অন্তত বলতেই হবে, বাড়িতে আর কোম্পানিতে দুই জায়গাতেই তো লাড্ডু দিতে হবে, তাই না? দেখি তুমি কেমন বানাচ্ছো লাড্ডুগুলো। এই লাড্ডু তুমি বানিয়েছো? হ্যাঁ। বিশ্বাস করতে পারছি না। এই লাড্ডু দেওয়া যাবে না কাউকে। কেন? দেখি খুব বাজে খেতে। না না এটা একদমই কাউকে দেওয়া যাবে না। এই লাড্ডুগুলো কি করে এত খারাপ হয়েছে বুঝছি না, কিন্তু এই লাড্ডুগুলো কোম্পানির কাউকে দেওয়া যাবে না। তাহলে সবার শরীর খারাপ হবে। গৌরী তুমি এত খারাপ করলে কি করে? না তো আমি তো সব দিয়েছি, এতে ভালো করে বানিয়েছি আমি।